চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের অনশন ধর্ণা মঞ্চে শুক্রবার যোগদান করেন সর্বভারতীয় অধ্যাপক সংগঠনের নন রেগুলার কমিটির কর্তা ব্যক্তিরা। এই প্রসঙ্গে নিজেদের যোগদানের কারণ তুলে ধরে 10,323 শিক্ষকদের প্রতি সহানুভূতি ব্যক্ত করে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন সর্বভারতীয় অধ্যাপক সংগঠনের উপস্থিত প্রতিনিধিরা। আমরা সর্বভারতীয় অধ্যাপক সংগঠন অল ইন্ডিয়া কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন নন রেগুলার এর সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আমরা যখন জানতে পারি ত্রিপুরা রাজ্যে 10,323 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে, এটা শুনে আমরা এখানে আসি। গতকাল রাতে যখন এই অনশন মঞ্চে পৌঁছই, অনশনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের প্রণববাবু সহ অরবিন্দবাবু সহ প্রদীপবাবু সহ এই নেতৃবৃন্দের কাছে বক্তব্য যখন শুনি, তাকে এবং মহামান্য ত্রিপুরা হাইকোর্ট গুহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আমরা পড়ি, লিগাল ডকুমেন্টেশন যে আমরা দেখি, তাতে এটা দিবালকের মতো স্পষ্ট যে এই 13,000 এই 10,323 জন শিক্ষকের চাকরি বাস্তবে যায়নি।